No, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও বন্ধুরা তোমরা আজকে থামেল থেকে বুঝতে পারছো যে আজকে কিন্তু আজকে আমরা একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে গ্রুপ সির জন্য কিন্তু কিছু রিক্রুটমেন্ট রয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পাসও তোমরা কিন্তু এখানে চাকরির অপরচুনিটি পেয়ে যাবে তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটার ব্যাপারে সম্পূর্ণ তথ্য পেতে যাও তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদেরকে প্রায়শই দিয়ে থাকি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও আরও চাকরির আপডেট প্রাইভেট চাকরি সরকারি চাকরি আপডেট তোমরা নিয়মিত পেতে থাকবে তোমরা সেই চ্যানেলে যদি যুক্ত হয়ে যাও তোমরা ঠিক আছে তো চলো আজকে যেন ভিডিওটা শুরু করা যাক আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের কথা বলবো ইসরোর তরফ থেকে কিছু রিক্রুটমেন্ট রয়েছে গ্রুপসির জন্য আর সাথে তোমাদের বলতে চাই যে এখানে রাজা রামমোহন রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সির আপডেট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটির সাথে থাকো তো তোমাদের ডেসক্রিপশন বক্সের সমস্ত স্ত অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে গিয়ে এক বা চেকআউট করো সেখান থেকে ডিরেক্টলি এইসব ওয়েবসাইটে চলে আসতে পারবে যেখানে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো গাইস নোটিফিকেশান দিয়ে দেওয়া রয়েছে নোটিফিকেশান অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে যেখানে তোমাদের ইসরোর তরফ থেকে কিন্তু প্রচুর নিয়োগ করা হচ্ছে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে আর সাথে তোমাদের হচ্ছে তোমাদের রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু কিছু নিয়োগ করা হচ্ছে তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক সেখানে আসার পর তোমরা এরকম একটা আর্টিকেল তোমরা দেখতে পারবে সেখানে আসার পর দেখতে পাচ্ছি যে ইসরো সংস্থার তরফ থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মোট অ্যাসিস্ট্যান্টের জন্য শূন্য পদ রয়েছে তিনশো উনচল্লিশটি ঠিক আছে জুনিয়র জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে একশো তিপ্পান্নটি আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে ষোলোটি শূন্য পদ কিন্তু রয়েছে আর স্টেনোগ্রাফারের জন্য কিন্তু চোদ্দটি শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে এডুকেশানে ইস্যুর জন্য তোমাদের দরকার গ্র্যাজুয়েশান থাকলে তোমরা আবেদন করতে পারবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমাদের পাশ করতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারি পঁচিশ হাজার টাকার মতো স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে কীভাবে আবেদন করবে ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে এখানে আসা দেখতে পারবে যে ন তারিখে কিন্তু জানুয়ারি ন জানুয়ারির ন তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে ঠিক আছে একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে তোমাদের বলে দিতে চাই যে এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে হচ্ছে আঠাশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অ্যাজ পার গভর্নমেন্ট তোমরা কিন্তু এসসি এসটি ওবিসির জন্য কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশানে ক্লিক করবে অফিশিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই ডিরেক্টলি করে ফেলতে পারবে ঠিক আছে তারপর দেখো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে যখনই ক্লিক করবে দেখো এখানে যখন ক্লিক করবে তোমাদের অ্যাপ্লাই বা অবসাইটটা ওপেন হয়ে যাবে আর অফিসিয়াল নোটিফিকেশনটা ক্লিক করলে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তারপর রাইস রয়েছে রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে তোমাদের কলকাতায় এটা জব পোস্টিং হবে তোমাদের এখানেও কিন্তু তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে চারটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস তোমরা আবেদন করতে পারবে আর কম্পিউটারের যোগ্যতা থাকে তোমরা আবেদন করতে হবে কুড়ি হাজার টাকা স্যালারি পেয়ে যাবে আঠেরো থেকে সাতাশ বছর মধ্যে বয়স হলে তোমরা এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে আর একটা যেটা পোস্ট রয়েছে যেটা মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে সেটির জন্য এখানে শূন্যপদ রয়েছে একটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারি কুড়ি হাজার টাকা কিন্তু রয়েছে সব কিন্তু পারমানেন্ট জব ঠিক আছে এটাতে কোনো টাকা তোমাদের পে করতে হবে না ডিরেক্টলি তোমাদের ওই যে কিছু ডকুমেন্ট স্ক্যান করে হ্যাঁ ডিরেক্টলি বলে আছে কিছু ডকুমেন্টস স্ক্যান করে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে তোমাদের একটা কিছু মুখ বন্ধ খামে ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা জানার জন্য তোমাদের এই অফিসিয়াল নোটিসে ক্লিক যখনই করবে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে সেই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেলে তোমরা এখানে সমস্ত ডিটেল দেখতে পারবে এখানে দেখো অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে সরলেখ কলকাতা এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট কিন্তু প্রায় চলেই এসছে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটা স্টার্ট করে ফেলতে পারো ঠিক আছে এটার জন্য কোনো টাকা তোমাদের এখানে